হ্যালো ফ্রেন্ডস, আমরা আজকে শিখতে যাচ্ছি মোবাইলের ওয়াইফাই দিয়ে কিভাবে ল্যাপটপ কম্পিউটার চালাবো। আজকে দেখাবো এমআই কোম্পানি অর্থাৎ সোয়ামি কোম্পানির মোবাইল থেকে ওয়াইফাই কিভাবে ল্যাপটপে ট্রান্সফার করবো, একদম ইজি সিম্পল, মাত্র এক মিনিটে। আর যদি আপনার হাতে এমআই কোম্পানির মোবাইল ফোন থাকে তাহলে এই ভিডিওটি আজকে হতে যাচ্ছে আপনার জন্য একটি সুপার ভিডিও। তাহলে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে বেল আইকনটি বাজিয়ে দিন, এইরকম আরো অনেকগুলো ভিডিও পাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস। প্রথমে চলে যাচ্ছি, দেখেন আমাদের এটা হচ্ছে ইউটিউব ওপেন করতেছি। দেখেন ইউটিউব ওপেন করার পরে আমাদের কিন্তু এখানে ইন্টারনেট কানেকশন নেই, চেক ইউর ইন্টারনেট কানেকশন বলতেছে, চেক ইউর কানেকশন। প্রথমে দেখেন এখানে আমি চলে যাচ্ছি, আর এখানে যে লেখাটা রয়েছে এখানে দেখেন কোনো ধরনের কানেকশন নেই, আর এখানে যে নেটগুলো রয়েছে এগুলো ওয়াইফাই অন্য মানুষের। যাই হোক ফ্রেন্ডস, এখন কিন্তু আমি আমার রেডমি অর্থাৎ এমআই সোয়ামি কোম্পানির মোবাইলের নেট দিয়ে ল্যাপটপ চালাতে যাচ্ছি। পাশাপাশি আমরা কিভাবে ফটো ভিডিও ট্রান্সফার করবো, আদান প্রদান করবো, সেটাও দেখানোর চেষ্টা করব। প্রথমে চলে যাচ্ছি আমরা ফ্রেন্ডস, প্রত্যেকটা মোবাইলের সেটিং অপশন থাকে, আপনি এরকমভাবে ডাইরেক্ট সেটিং অপশনে চলে যাবেন। তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, প্রত্যেকটা মোবাইলের কিন্তু সেটিং অপশন থাকে, কিন্তু শুধু এমআই কোম্পানিরই এই সিস্টেম থাকে। আপনার মোবাইলে হয়তো দেখা গেছে এই কানেকশনের ভিতরে থাকতে পারে নেটওয়ার্ক শেয়ারিংয়ে, আর অন শুধু এমআইতে এরকম ডাইরেক্ট প্রোটোবল হটস্পট থাকে। আমরা এখন হটস্পটে চলে যাব। এখানে যাওয়ার পরে সবচাইতে যে ইম্পর্টেন্ট একটা জিনিস আপনি দেখতে পাবেন, এটা আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখেন লেখা রয়েছে ইউএসবি থ্রেটিং। আপনি কিন্তু ইউএসবি থ্রেটিং যে অপশনটা রয়েছে এটাকে জাস্ট অন করতে হবে। এটাকে অন করার জন্য আপনি স্ক্রিনে একটা কেবল দেখতেছেন, এই কেবলটা আপনার ল্যাপটপের সাথে কানেক্ট করতে হবে। আমি এখান থেকে ভেঙে চলে যাচ্ছি ফ্রেন্ডস। আমি এখন আমার দেখেন মোবাইলে ইন্টারনেট কিন্তু রয়েছে, আমি এখান থেকে ইন্টারনেট এখন দেখেন স্ক্রোল করলে ইন্টারনেট চলতেছে। কিন্তু আমরা যদি দেখি ইউএসবি থ্রেটিং, এটা কিন্তু বর্তমানে দেখেন এটা কিন্তু অন নাই। আমি এটা লাগানোর সাথে সাথে কিন্তু দেখেন আমার মোবাইলে চলে আসলো, আমি এটাকে নো ডাটা ট্রান্সফারের ট্যাব দিয়ে দিলাম, আর নিচে রেডমি নোট 10 প্রো ম্যাক্সও চলে আসলো। এটাকে কেটে দিচ্ছি, দেখেন নিচে কোনো ধরনের ইন্টারনেট কানেকশন নেই, এখানে কানেকশন চলে আসবে। জাস্ট আমাকে কী করতে হবে ফ্রেন্ডস, ইউএসবি থ্রেটিং এটা অন করতে হবে। এটা আমি অন করে দিলাম, অন করার সাথে সাথে কিন্তু আমার মোবাইলের কাজ একদম শেষ। এখন নিচে যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন ফ্রেন্ডস, এখানে এখন চলে আসবে, দেখেন একটু অপেক্ষা করতে হবে, চলে আসবে আমাদের এখানে সেই কাঙ্ক্ষিত মোবাইলের ওয়াইফাই ডাইরেক্ট ল্যাপটপে। আপনাকে আমি একটু অপেক্ষা করার কথা বলতেছি, দেখেন এই যে চলে আসলো, লোগোটা চেঞ্জ হয়ে গেল। ওকে ফ্রেন্ডস, ইন্টারনেট কানেকশন 101 নাম্বার অ্যাক্সেস। এখন আমি যদি এখানে রিট্রাই ট্যাপ করি আমাদের কিন্তু চলে আসবে ডাইরেক্ট, এই যে দেখেন আমাদের কিন্তু এখন চলে আসলো, আমাদের দেখেন সরাসরি চলে আসলো। আশা করি আপনি বুঝতে পারলেন, এটা আমাদের কাজ এখন শেষ। এখন কথা হচ্ছে আমাদের মোবাইলের ফটো ফাইল কীভাবে ট্রান্সফার করব এমআই কোম্পানির। ফ্রেন্ডস আমাদেরকে এই সবগুলো কাজ শেষ, কেবল কিন্তু কানেকশন রয়েছে, জাস্ট উপর থেকে এরকমভাবে একটা টান দিবেন, দিয়ে একটু বাম পাশে ট্যাপ করবেন, করার পরে দেখবেন ইউএসবি থ্রেটিং ইজ অন, এখানে একটা ট্যাপ করবেন। এটা ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখানে তিনটে অপশন দেখতে পাবেন, নো ডাটা ট্রান্সফার, ফাইল ট্রান্সফার অ্যান্ড্রয়েড অটো। আপনি জাস্ট এই ফাইল ট্রান্সফার অ্যান্ড্রয়েড অটোতে একটা ট্যাপ করবেন, করলে এখন কি হবে দেখেন, এখন রেডমি নোট 10 আবার কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন আমরা চলে যাব দিস পিসি অথবা কম্পিউটারে বা মাই কম্পিউটারে, যেটা আপনার ল্যাপটপে যে কোনো বাসাতে থাকতে পারে। এখানে চলে আসলো রেডমি নোট 10 প্রো ম্যাক্স আমার এই মোবাইল ট্যাপ, ডাবল ট্যাপ করব। তারপর এখানে চলে আসলো ইন্টেল শেয়ারেড স্টোরেজ, আপনার যদি মেমোরি কার্ড থাকে তাহলে এখানেও মেমোরি কার্ডের এখানেও চলে আসবে, আমার যেহেতু মেমোরি কার্ড নাই তাই শুধু এটাই। ডাবল ট্যাপ করলাম, করার পরে দেখেন আমার মোবাইলে সব কিছু চলে আসলো। এখান থেকে আপনি যদি কোনো কিছু ছবি তুলে থাকেন, ভিডিও করে থাকেন, তাহলে DCIM এ ট্যাপ করবেন, অ্যান্ড্রয়েড প্রত্যেকের মোবাইলে এরকম থাকে। তারপরে এই যে ক্যামেরাতে চলে যাবেন, এই যে ক্যামেরার যত ফটো ভিডিও রয়েছে আমার এখানে সব কিছু এখানে রয়েছে, ফটো ভিডিও। আপনি এখান থেকে ডাইরেক্ট আপনি এখান থেকে কপিও করতে পারেন, কাটও করতে পারেন, এখান থেকে এরকমভাবে কপি করে তারপরে এখানে নিয়ে আপনার এটাকে পেস্ট করে দেবেন, যেমনটা আমি করে দিলাম। পেস্ট করে আমি একটু রিফ্রেশ দিয়ে দিলাম, ফটোটা এখানে চলে আসলো, দেখতে পারতেছেন। আবার
আপনার ল্যাপটপের যে কোনো জায়গার থেকে ফটো নিতে পারেন, এরকমভাবে কাট করে নিতে পারেন, কপি করে নিতে পারেন, নিয়ে আবার আপনি এরকম আপনার এখানে ল্যাপটপের মোবাইলের এই জায়গায় নিয়ে আপনি এখানে পেস্ট করতে পারেন। না হয় আপনি এখানে নতুন একটা ফোল্ডার তৈরি করতে পারেন, এখানে লেখা রয়েছে দেখেন নতুন করে নিউ ফোল্ডার, এরকম ফোল্ডার তৈরি করবেন, করে এখানে এই ফোল্ডারটার নামও দিতে পারেন, এরকমভাবে রিনেমে দিয়ে দিতে পারেন মাই নিউ ফোল্ডার। আপনি এরকমভাবে ফ্রেন্ডস মাই নিউ ফোল্ডার লিখে তারপর এটার বদলে ডাবল ট্যাপ করে এখানে ফটো পেস্ট করতে পারেন, করলে এই ফটোটা এখানে চলে আসবো। তো এটা আমার মোবাইলের ভিতরে চলে আসলো মাই নিউ ফোল্ডার ডিসিএমের ভিতরে, এখানে মাই নিউ ফোল্ডার, এই যে মাই নিউ ফোল্ডারের ভিতরে এটা চলে আসবে। এরকমভাবে এমআই কোম্পানি থেকে নেটওয়ার্ক ট্রান্সফার করতে পারেন, ফটো ভিডিও আদান প্রদানও একদম সহজভাবে করতে পারেন। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস ভিডিওটি দেখার জন্য। এইরকম আরো অনেকগুলো ভিডিও নিয়ে দেখা হবে, কোনো কিছু জানার থাকলে এখনই কমেন্ট করে আমাদের উদ্দেশ্যে আপনি আপনার মূল্যবান কমেন্টটি করে জিজ্ঞেস করতে পারেন। আপনার কমেন্টটি আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, প্রয়োজন মোতাবেক আপনার কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও তৈরি করে আপলোড করে থাকি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।